ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে। প্রত্যেক রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক এটা দেখুন, ভিডিওটি শেয়ার করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে বুঝতে পারবেন যে এই রিপোর্টের গুরুত্ব কতটা। দেখুন এখানে কি বলা হচ্ছে, 10 টাকা সাহায্য দিন, হঠাৎ বার্তায় বিভ্রান্তি। কেন বিভ্রান্তি বলা হচ্ছে সেটাই সবথেকে বড় ব্যাপার। উৎসব পার্বণে চাঁদার জুলুম শোনা যায়, কিন্তু এ যেন উল্টো পুরাণ। চাঁদা কমের আর্জি নিয়েও বিভ্রান্ত সরকারি কর্মী মহলে। মার্গভাতার সংক্রান্ত আইনি লড়াইয়ের খরচ আছে। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পুরোভাগে থাকা কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে সেই খরচ যুগিয়েছেন সরকারের নানা স্তরে থাকা কর্মীরাই। কেউ দিয়েছেন 500, কেউ বা 1000। কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়েছে, নামহীন ওই পোস্টে বলা হয়েছে কর্মীরা যেন কনফেডারেশনকে 10 টাকা করে আর্থিক সাহায্য পাঠান। শুধু কনফেডারেশন নয়, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ আরও দুটি সংগঠনের নামেও একই বার্তা ছড়িয়েছে বলে খবর। সাহায্যের আর্জি নিয়ে ঘুরতে থাকা বার্তায় অবশ্য সংগঠনগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সবিস্তার তথ্যও দেওয়া হয়েছে। চাঁদা কেন কমে গেল তা নিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে। কনফেডারেশন অবশ্য জানিয়েছেন এমন কোনো পোস্ট তারা দেননি, বরং এই বার্তা ছড়ানোর পেছনে লড়াইকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র দেখছে তারা। ওই কর্মী সংগঠনের নেতারা জানান, 2016 সাল থেকে ডিএর দাবিতে মামলা করছেন তারা। কর্মচারীদের অনেকেই নিজের সাধ্য অনুযায়ী সংগঠনকে আর্থিক সাহায্য করছেন, অনেকেই 500 কিংবা 1000 টাকা দিয়েছেন, কেউ বা তারও বেশি টাকা সাহায্য করছেন। সরকারি সংগঠনের অফিসে গিয়ে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা দিতেন কর্মীরা। ওই বার্তা ছড়ানোর পর বহু কর্মী 10 টাকা করে পাঠাচ্ছেন। কনফেডারেশনের দাবি, সমাজ মাধ্যমের বার্তায় বিভ্রান্ত হয়েই 10 টাকা চাঁদা পাঠাচ্ছেন ওই কর্মীরা। কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন, আমরা এমন কোনো বার্তা ছড়াইনি। যিনি বা যারা এই বার্তা ছড়িয়েছেন তারা নিজেদের নাম প্রকাশ করেননি, তাই সন্দেহ বাড়ছে কর্মচারীরা 10 টাকা করে দিলে সংগঠনের আর্থিক ক্ষমতা ভেঙে দেওয়া যাবে, সেইটাই হয়তো এর উদ্দেশ্য। ভবিষ্যতে এমন বার্তা ছড়িয়ে প্রতারণাও করা হতে পারে। ওই বার্তা সম্পর্কে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিলের প্রতিক্রিয়া, আমরা এমন কোনো আবেদন রাখিনি, ওই বার্তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, অনেকেই আমাদের আর্থিক সাহায্য দিচ্ছেন কিন্তু এই ধরনের বার্তায় অনুদানের পরিমাণ কমে যায়। তাহলে দেখলেন যেটা সংগঠনগুলি মনে করছেন যে এই নাম প্রকাশে অনিচ্ছুক কেউ এইটা ছড়িয়েছে 10 টাকা করে চাঁদা দেওয়ার জন্য সংগঠনগুলিকে, এবং ওনারা যেটা সন্দেহ করছেন যে সংগঠনের আর্থিক ক্ষমতা ভেঙে দেওয়ার জন্য এটা করতে পারে এ কেউ। তবে কদিন ধরেই এটা সমাজ মাধ্যমে ঘুরছে, এটা চোখে পড়ছে। তবে এই আনন্দবাজার পত্রিকায় কিন্তু এটা রিপোর্টটা করেছেন ওনারা, এবং আপনাদের ডিএ সংক্রান্ত ব্যাপারগুলি বরাবরই করে চলেছে এই আনন্দবাজার পত্রিকা। ধন্যবাদ।